আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী লাবণী শাহরিয়ার। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার সম্প্রতি রিলিজ হওয়া গান আওলা ঝাওলা বেশ সাড়া ফেলেছে এবং এটাতে মডেল হিসেবে কাজ করেছেন চিত্রনায়িকা দিঘি। জানতে চাই যে প্ল্যানিংটা কিভাবে হলো এবং গানটা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন ছিল সব কিছু? এক কথায় বলতে গেলে অসাধারণ। এবং আমরা যখন, আমি তো বলিনি, আরটিভি বাংলার গান নামক একটা কম্পিটিশন ছিল, তো সেখান থেকে আমি ফাইনালিস্ট ছিলাম। তো সেখান থেকে, মানে আছে না, ফাইনালের যে রাউন্ডটা থাকে, ওই রাউন্ডে সবাইকে একটা করে মৌলিক গান দেওয়া হয়। তো আমার বেলা ব্যতিক্রম কিছু ছিল না। তো মৌলিক গানের যে কথাটা ছিল সেটা রিসেন্টলি এবার ঈদে বের হয়েছে এবং গানটি কম্পোজ করেছেন আমাদের সকলের প্রিয় এবং আমার স্যার, শ্রদ্ধেয় স্বাগত আলী ইমন স্যার, এবং গানটি কোরিওগ্রাফার করেছেন আসাদ খান, এবং মডেল ছিলেন আমাদের সকলের প্রিয় দিঘি, এবং গানটি ডিরেকশন দিয়েছেন, যিনি ভিডিও করেছেন এত সুন্দর করে, আমাদের সকলের প্রিয় উজ্জ্বল রহমান। তো সবাইকে, মানে সবার সমন্বয়ে গানটি আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, তো এখন সবাই যখন খুব ভালো রেসপন্স করছে বা সবাই খুব পছন্দ করছে গানটি, তখন আপনার কাছে কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে আসলে। যতটুকু সারা শব্দ পাচ্ছি, রিলিজ হওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল না যে আমি এতটুকু এত ভালো লাগবে, ভালো লাগবে সবার। আলহামদুলিল্লাহ অলমোস্ট 5 মিলিয়ন ভিউ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সঙ্গীত জীবনের শুরুটা জানতে চাই, কিভাবে পথ চলাটা শুরু হয়েছিল? প্রথমে বলে নিই, আমার সঙ্গীত জীবনে পথ চলা আমার বাবার হাত ধরে। বাবার হাত ধরে আমার সঙ্গীত জীবন আসা, এবং আমাদের ফ্যামিলির মধ্যে একমাত্র আমার আম্মু বাদে, আমার আম্মু ছাড়া সকলেই গান পছন্দ করেন, এবং আমার দাদি, ওনার কাছ থেকেই আসলে আমার বাবা শিখেছেন। বাবা আসলে গান করতেন না, উনি আসলে বাঁশি বাজাতেন। তো ওখান থেকে বাবা ছোটোবেলায় স্টেজ শো করতেন বিভিন্ন জায়গাতে, বাসায় প্র্যাকটিস করতেন। তো আমি ভাবতাম যখন বাবা প্র্যাকটিস করছে তখন আমি ওটা গাইতাম। তো আমার যে ক্লাস, আমি তখন ক্লাস 2 অর 3তে পড়ি, তখন আমার ফ্রেন্ডও গাচ্ছে আমিও গাচ্ছি, কিন্তু ওরটা হচ্ছে না আমারটা হচ্ছে। তো তখন থেকে আমি ভাবলাম যে আমি কি তাহলে পারছি, আমি কি বেটার কিছু পারছি। তখন বাবাকে আমি নিজে বললাম যে বাবা, আমি না মনে হয় কিছু একটা গাইতে পারছি। তখন বাবা দেখলেন, দেন বাবাই সাথে করে নিয়ে এদিক সেদিক নিয়ে গেলেন এবং গানের পথ ঘুরি ওখান থেকে। আচ্ছা, তো কার কার কাছে শেখা হয়েছে বা সঙ্গীতের গুরু কে কে রয়েছে? প্রথমত আমার বাবা এবং দাদি, ফ্যামিলিগত শিক্ষক, এবং আমার বাসা তো গাজীপুরে, তো গাজীপুর থেকে বিভিন্ন একাডেমিক শিক্ষা, তারপরে এখন শিখছি শ্রদ্ধেয় স্বাগত আলী আমাকে স্যারের কাছ থেকে। আচ্ছা, সো যেটা হয় প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন চর্চা করার পর তারপর একটা মৌলিক গান রিলিজ হচ্ছে, সেই জায়গা থেকে আপনি একটি কম্পিটিশনে অংশগ্রহণ করার পরপরই আপনার একটি মৌলিক গান রিলিজ হয়েছে, এই কম্পিটিশনগুলো বা এই যে এই প্ল্যাটফর্মগুলো, এগুলো আসলে একজন শিল্পীকে কতখানি সামনের পথটা মসৃণ করে দেয় বলে আপনার কাছে মনে হয়? আমি মনে করি এই যে ব্যাপারটা, মানে আমার যে মৌলিক গানটা বের হয়েছে, বের হওয়ার আগ পর্যন্ত অনেকেই আমাকে চিনত না। তো মৌলিক গানটা বের হওয়ার পরে, কিছুদিন আগেও একটা টিভি শোতে আমি যখন মেকআপ করছিলাম, একজন মেকআপ আর্টিস্ট গানটা ছেড়ে শুনছে, তা আমি তো চুপ করে বসে আছি। তো উনি বলতেছে, আপু আপনি হাসছেন কেন? আমি বলছি, ভাইয়া সিঙ্গারটাকে পর আমি বলার সাথে সাথে ওনার মনে হলো যে আমি হতে পারি। ও বলতেছে যে আপু আপনি, মানে উনি যখন যে রিয়াকশনটা দিয়েছে আমাকে দেখে, আই ওয়াজ লাইক টোটালি শক। মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে, মানে আমার কাছে মনে হয়েছে সেলিব্রিটি একটা ফিলিং ছিল যে আপনার সামনে আপনার গান শুনছে। হ্যাঁ, শুনছে অনেকে। আর সাফল্যের দিক থেকে চিন্তা করতে গেলে, মানে ভবিষ্যৎ আমি বলবো যে স্বপ্নের সিঁড়ি মৌলিক গান, লাইফের প্রথম মৌলিক গান হচ্ছে স্বপ্নের একটা সিঁড়ি, মানে এই সিঁড়ি বেয়ে আপনি অনেক দূর যেতে পারবেন। বা সো কোন ধরনের গানে আসলে আপনাকে বেশি টানে বা আপনি বেশি গাইতে পছন্দ করেন, শুনতে পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন? হ্যাঁ, আমি পছন্দ করি সব টাইপের গান করার,
মানে পছন্দ বলতে গান তো গান সব টাইপের গানই ভালো লাগে, তবে বাংলার গান আমাদের দেশের নিজস্ব ফোক এবং কি বলে বাউল যে ব্যাপারটা মাটির গান সেটা আমাকে প্রচুর টানে। মানে ছোটবেলায় গান যখন করতাম তখন তো বুঝে গাইতাম না, কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছি, সময়ের সাথে সাথে গানগুলো বুঝছি, ভালো লাগছে, মাটির গানটাকে বেশি স্বচ্ছন্দ বোধ করি এবং মাটির গান আপনাকে বেশি টানে আচ্ছা আমরা এখন একটি গান আপনার কণ্ঠে শুনে নিতে চাই। আমি নয়নে নয়ন দিয়া আমি হৃদয়ে হৃদয় দিয়া রাখিব তোমারে রে বন্ধু রাখিব তোমারে তুমি থাকো বন্ধু হিয়ারো মাঝারে তুমি থাকো বন্ধু হিয়ারো মাঝারে তুমি হে না সাথী আমার নাহি সংসারে তুমি হে না সাথী আমার নাহি সংসারে আমি যেদিকে ফিরাব আখি আমি যেদিকে ফিরাব আখি পাই যেন তোমারে রে বন্ধু পাই যেন তোমারে তুমি থাকো বন্ধু হিয়ারো মাঝারে তুমি থাকো বন্ধু হিয়ারো মাঝারে। ধন্যবাদ, অনেক চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো রিয়েলিটি শোতে যখন অংশগ্রহণ করেন সেটা শুরুটা কিভাবে হয় বা কে আপনাকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল? আমি একটু বলে নিই, যখন আমাদের যখন রিয়েলিটি শোটা মানে খুবই নর্মাল টাইমে ছিল না, একদম যখন করোনার প্রকোপ ছিল সবে মাত্র, মানে দেশে খুবই একটা ঝামেলা ছিল যখন করোনা প্রথম আসছে, তখন ওই টাইমটার মধ্যে আমাদের কম্পিটিশনটা শুরু হয়। এবং কম্পিটিশনটা নর্মালি যেমন হয় না, সবাই সামনে বসে লাইভ অডিশন হয়, তা আমাদের ব্যাপারটা অন্যরকম ছিল, মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করে আমরা করেছি। তো আমি যখন বাসায় ছিলাম তখন হঠাৎ করে আমার মানে ফোনের মধ্যে আসছিল যে বাংলার গান নামক এরকম একটা রিয়েলিটি শো স্টার্ট হচ্ছে এবং মোবাইলে একটা ভিডিও ধারণ করে দিতে হবে। তো ওভাবেই মোবাইলে দেখে একটা ভিডিও দিলাম এবং আমি তো বসেছিলাম কখন আমার গানটা ছাড়বে, তখনও পর্যন্ত আমাকে কেউ চিনত না। তো বসেছিলাম হঠাৎ করে একজন ফোন দিলেন এবং বলছে যে কংগ্রাচুলেশন লাবণী স্যার আপনি সিলেক্টেড, মানে শক ছিলাম, পুরোই শক ছিলাম। তো আমার যে সময়টা ছিল খুবই মানে করোনার মধ্যে ছিল এবং মোবাইলে দেখে দেখেই আমি আসলে কম্পিটিশনের ব্যাপারে জানতে পেরেছি। আচ্ছা, তারপর তো আসলে এত দূর পথ চলাটা হয়ে গেল। হ্যাঁ, প্লেব্যাকে কাজ করার ইচ্ছে রয়েছে কিনা? হ্যাঁ, ইচ্ছে তো ছোটবেলা থেকেই ছিল এবং আমাদের শ্রদ্ধেয় শকতা লিমন স্যার উনি কথাও দিয়েছেন প্লেব্যাকে আমাকে গান করাবেন এবং খুব শীঘ্রই আমরা পাব ইনশাল্লাহ, প্লেব্যাকের কাজ শুরু হবে খুব শীঘ্রই। স্টেজে কাজ করা হয় কিনা বা স্টেজের জায়গাটা কেমন লাগে আপনার কাছে? ভালো লাগে, স্টেজ তো ছোটবেলা থেকেই দেখে দেখে অভ্যস্ত, বিকজ আমার আব্বু স্টেজ শোগুলো করতেন, আব্বুর সাথে যেতাম, ঘুরতে যেতাম, গান একটা দুটা গানের সুযোগ হতো। স্টেজ শোর এক্সপিরিয়েন্সটা খুবই আলাদা, মানে একটা স্টেজ শো করলে মানে অনেক এক্সপিরিয়েন্স করা যায়। দর্শক, আমরা যেহেতু প্রফেশনাল সিঙ্গার তো স্টেজে গেলে বিভিন্ন দর্শক বিভিন্ন টাইপের গানের রিকোয়েস্ট করে, তো রিকোয়েস্ট বুঝেই গান করি। কি কি ধরনের রিকোয়েস্ট আসে দর্শকদের? ভার্সেটাইল, সব টাইপের, মাঝে সাঝে ফোক গানের রিকোয়েস্ট বেশি আসে যেহেতু বাংলার মানুষ আমরা, ফোক গানের রিকোয়েস্ট বেশি পাই এবং ফোক গান যেহেতু গাইতেও আপনার অনেক বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে, ভালো লাগে সব। গান নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে, কত দূর যাওয়ার ইচ্ছে? আমি চাই অনেক দূর যেতে চাই, আল্লাহ মালিক জানে কত দূর যেতে পারবো। ধন্যবাদ, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমার জন্য দোয়া করবেন সকলেই, আমি যেন আপনাদের পছন্দের গানগুলো গেয়ে আরও
দূরে বহু দূরে এগিয়ে যেতে পারি। সবাই আমার দোয়া করবেন এবং এটিএন বাংলার সকল কলাকুশলী এবং টিম মেম্বার যারা আছেন সকলের প্রতি আমার সালাম এবং আমার জন্য সকলে দোয়া করবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আরও একবার, এবং চার চমকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা। আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান আপনার কণ্ঠে শুনতে চাই, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিস ক্লাব ড্রাই কেক বিস্কুট নিবেদিত চায়ের চুমকির আয়োজনগুলো youtube.com/TN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ভ্রমরে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মুই রাজা মো কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে মোর অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর।